প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী ও অধিকর্তারা কি কুম্ভ নেত্রায় আছে? আবার এই দপ্তরের একাংশ কর্মীরা বলছেন শুরুতে দপ্তরের মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রতিদিন সফর করে ফেসবুক গরম করলেও যতদিন এগোচ্ছে দপ্তরের কাজকর্ম গতিহীন হয়ে পড়ছে। দপ্তরের প্রধান ব্যস্ত প্রমোদ আর তীর্থযাত্রায় দায়িত্ব নেওয়ার পর গত এক বছর মাছ মাংসের দাম হ্রাস পাওয়া তো দূর, বরং 180 টাকার চারাপোনা এখন 300 টাকায় বিক্রি হয়। বড় মাছের দাম আগুন ছোঁয়া, 600 টাকার দেশি মুরগি এখন 800 টাকা, তাও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। কিন্তু দপ্তরের কোনো হেলদোলই নেই। প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় প্রাণী প্রতিপালন করে অনেকে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রাণী পালন এখন গ্রামীণ অর্থনীতির একটা স্তম্ভ, যদিও উন্নতির কোনো লক্ষ্য নেই। এদিকে দপ্তরের অপদার্থতার কারণেই চাষি থেকে শুরু করে মাছ মাংস ক্রেতা বিক্রেতারা উভয়ই ধুঁকছে। এই উৎসবের মরশুমে মৎস্য এবং মাংস উৎপাদনকারী কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময় চাহিদা যেমন বাড়ে, পাল্লা দিয়ে থাকে বেশ কিছু সমস্যা। প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমেই তাদের সমস্যাগুলি সমাধান করা সম্ভব। কিন্তু গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশ থেকে 100টির বেশি শুকর অবৈধভাবে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস করে রাজ্যে প্রবেশ করে, আর এই খবর স্থানীয় শুকর ফার্মারদের মধ্যে দুশ্চিন্তা বেড়ে যায়। এই দুশ্চিন্তার কারণ হচ্ছে দুটি। প্রথমত, সাম্প্রতিক বহির্রাজ্য থেকে আনা শুকর ও শুকরছানা থেকে বাহিত রোগে স্থানীয় বেশ কয়েকটি বড় বড় ফার্ম ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে খোয়াই রামচন্দ্রঘাটে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শুকর ফার্ম রয়েছে, এমন আরও বেশ কয়েকটি ফার্ম রয়েছে। স্থানীয় ফার্মাররা এর প্রতিবাদ করলে দপ্তরের মাধ্যমে পুলিশ সেই 100টি শুকরকে আটক করে রাখে, যদিও 24 ঘন্টার মধ্যে পুনরায় আমদানি করবে না এই মুছ লেখা দিয়ে পুলিশকে মোটা অঙ্ক দিয়ে সেগুলি ছাড়িয়ে নিয়ে যায়। নিয়ম অনুযায়ী শুকর বা শুকরছানা আনা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি ধরা পড়ে তাহলে সেগুলিকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কালীন করতে হয় অথবা পুশব্যাক করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে কোনোটাই করা হয়নি। জানা গেছে আগরতলা এক ব্যবসায়ী এই 100টি শুকুর আমদানি করে এবং তা ছাড়িয়ে নিয়ে গিয়ে প্রতিবেশী রাজ্য মিজোরামে 50টি চালান দেওয়া হয়, আর বাদবাকি 50টি খোয়াইয়ের কাছাকাছি এলাকায় শুকর মাংস বিক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এখন কথা হচ্ছে, রাজ্য সরকার যখন স্থানীয় ফার্মারদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, তখন দপ্তরের খামখেয়ালিপনায় স্থানীয় কৃষকরা রাস্তায় বসে যাচ্ছে। এখন উৎসব মরশুমে বহির্রাজ্য থেকে শুকর আমদানি ঘিরে রাজ্যের মাংস ক্রেতাদের মধ্যে ও ছড়িয়েছে আতঙ্ক। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন্স নিউজ।